লক্ষীপুরের রামগতি পৌরসভার 9টি ওয়ার্ডে 10টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। উপজেলার প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী এলাকায় এক প্লাটুন বিজিবি, 70 জন পুলিশ সদস্য, 90 জন আনসার সহ গোয়েন্দা পুলিশ, র‍্যাব ও কোস্টগার্ডের বিশেষ টিম নিরাপত্তায় থাকবে। একই সঙ্গে 5টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে থাকবে। ভোট কেন্দ্রে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। লক্ষীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আমরা সকল প্রস্তুতি নিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। লক্ষীপুর জেলা পুলিশ সুপার ডক্টর AHM কামরুজ্জামান বলেন, উৎসাহ ও সুষ্ঠুভাবে নির্বাচন ভোট গ্রহণ চলছে। প্রথমবারের মতো ভোট দিছি, আমার ভোট আমি দিতে কোনো অসুবিধা হয়নি, চমৎকার ভোট হচ্ছে। এখানে আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি দেখলাম যে সকল প্রার্থীর প্রতিনিধি আছেন। ভোট খুবই সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। গতি পৌরসভার যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখানে আমাদের 10টি কেন্দ্র, এই 10টি কেন্দ্রকে আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমরা যে নিরাপত্তাটি দিয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে আমরা সবগুলো কেন্দ্রকে আমাদের নিরাপত্তার আওতায় এনেছি। আমাদের জেলা পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি এবং কোস্টগার্ড মোতায়েন হয়েছে। এর পাশাপাশি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আমাদের সহায়তার জন্য তারা প্রত্যেকটি কেন্দ্রেই কাজ করতেছে।